প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিতে এইবার কম জিপিএ থাকার কারণে যারা আবেদন করতে পারোনি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। কারণ আজকের এই ভিডিওতে শেয়ার করব কম জিপিএ থাকা শিক্ষার্থীদের এখন কী করণীয় রয়েছে, বা কোন কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, এবং সেই কোর্সগুলোতে আবেদন কবে থেকে শুরু হবে, বা আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। প্রথমেই শেয়ার করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স বাদেও আরও দুইটি কোর্স রয়েছে। সেই দুইটি কোর্স হচ্ছে অনার্স প্রফেশনাল কোর্স এবং অপরটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স। তো তোমাদের যাদের কম জিপিএ রয়েছে, তোমরা এই দুইটি কোর্স চয়েস করতে পারো। প্রথমে আসি অনার্স প্রফেশনাল কোর্সের বিষয়। অনার্স প্রফেশনাল কোর্স মূলত সাধারণ অনার্স কোর্সের মতোই 4 বছর মেয়াদি কোর্স। তবে এইখানে 4 বছরে টোটাল 8টি সেমিস্টার রয়েছে এবং 8টি সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই 4 বছরে নানান সাবজেক্টে পড়ানো হবে এবং যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো প্রত্যেকটি ইংরেজি ভার্সনে থাকবে। শুধুমাত্র বেসরকারি কলেজগুলোতেই এই কোর্সটি করানো হয়ে থাকে, এজন্যই এই কোর্সটি একটি ব্যয়বহুল কোর্স। আশা করি বুঝতে পেরেছো। এখন আসি এই কোর্সে আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে। তো এই কোর্সে আবেদনের যোগ্যতা প্রায় অনার্সের মতোই রয়েছে, তবে এইখানে থার্ড টাইমারদেরও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আসি ডিগ্রি পাস কোর্সের বিষয়। তো ডিগ্রি পাস কোর্স মূলত 3 বছর মেয়াদি কোর্স, অর্থাৎ এই কোর্সটি কমপ্লিট করতে 3 বছর সময় লাগবে এবং এইখানেও নানান বিষয় পড়ানো হয়ে থাকে। এই ডিগ্রি পাস কোর্সে একটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে উপবৃত্তির সুযোগ। এবং আরও একটি সুযোগ রয়েছে, এই কোর্স চলাকালীন তুমি যে কোনো চাকরিও করতে পারবে, কোর্সও কমপ্লিট করতে পারবে। তো এই ছিল ডিগ্রি পাস কোর্স। এবং এই ডিগ্রি পাস কোর্স বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে করানো হয়ে থাকে, তাই খুব অল্প খরচেই তুমি এই কোর্সটি করতে পারবে। তো এরপরে আসি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুইটি কোর্স বাদে আরও যে কোর্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত সরকারি 7টি কলেজ রয়েছে, তোমার টার্গেট সেই 7টি কলেজ হতে পারে। কারণ এখানে যে আবেদনের যোগ্যতা রয়েছে, আমি একটু আবেদনের যোগ্যতা সম্পর্কে তোমাদেরকে বলে নিই। আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে, মানবিক শাখা থেকে যদি তুমি আবেদন করো সেক্ষেত্রে তোমার আবেদনের যোগ্যতা লাগবে এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে টোটাল জিপিএ লাগবে 6.00 চতুর্থ বিষয় সহ। এবং বিজ্ঞান থেকে যদি আবেদন করো তাহলে এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলিয়ে জিপিএ লাগবে 7.00। এবং যদি তুমি বাণিজ্য থেকে আবেদন করো তাহলে তোমার জিপিএ লাগবে 6.50 চতুর্থ বিষয় সহ। আশা করি বুঝতে পেরেছো। এবং খুব অল্প জিপিএ নিয়ে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরও যে সুযোগটি রয়েছে সেটি হচ্ছে এসএসসি এইচএসসির যে আলাদা জিপিএ রিকোয়ারমেন্ট থাকে, যেটি অনার্সের ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে দেখানো হয়েছে যে এসএসসিতে তোমার এত জিপিএ লাগবে, এইচএসসিতে তোমার এত জিপিএ লাগবে, সর্বমোট তোমার এত জিপিএ লাগবে। কিন্তু এখানে শুধুমাত্র এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে টোটাল যদি তোমার মানবিক থেকে 6 পয়েন্ট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, বাণিজ্য থেকে 6.5 এবং বিজ্ঞান থেকে 7.00 থাকলেই তুমি আবেদন করার সুযোগ পাচ্ছ। অর্থাৎ এখানে আলাদা জিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি। তো এটা তোমাদের জন্য অনেকটাই প্লাস পয়েন্ট, কারণ অনেকের এসএসসিতে জিপিএ কম, এইচএসসিতে অনেক ভালো জিপিএ রয়েছে, তারা কিন্তু অনেকেই আবেদন করতে পারবে। তবে এখানে যে অসুবিধাটা রয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নিশ্চয়ন করা হয় না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমেই তোমাদের মূলত চান্স পেতে হবে। অর্থাৎ এখানে যে 22,000+ সিট রয়েছে 7টি সরকারি কলেজে, তো এখানে চান্স পেতে হলে তোমার ভর্তি পরীক্ষার মাধ্যমেই চান্স পেতে হবে এবং এখানে পাস মার্ক রয়েছে 40। তো এই বিষয় সম্পর্কে তোমার জানতে হলে তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করো এবং সেখানে লিঙ্ক রয়েছে, লিঙ্কের উপরে ক্লিক করে তুমি দেখে নিতে পারো। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু আগামী 15ই জুলাই থেকে শুরু হবে। খুব অল্প দিন সময় রয়েছে, এই সময়টুকুর মধ্যে ডিসিশন নিতে হবে যে তুমি কী করতে চাও, ঠিক আছে? তো তুমি চাইলে তুমি সেখানেও আবেদন করতে পারো। এবং খুব অল্প সময়ের মধ্যে কীভাবে প্রিপারেশান নেবে এই সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবে, সেখান থেকে দেখে তুমি সহজেই সেখানে চান্স পেতে পারো। এবং বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করলে কিন্তু অনেকের অনেক প্রশ্ন কমন আসে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ তুমি টার্গেটে রাখতে পারো। এবং অপর যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স কোর্স। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ অনার্স কোর্স রয়েছে সেটির ভর্তির কার্যক্রম বা আবেদন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এবং আগামী 15ই জুলাই পর্যন্ত
এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের আবেদন কার্যক্রম চলমান থাকবে। তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করে তুমি দেখে নিতে পারো এবং বিস্তারিত তুমি এখান থেকে জেনে যাবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নির্ধারণ করা হবে, সো ভর্তি পরীক্ষা তোমার দিতেই হবে। এবং তোমাদের কী কী বিষয়ের প্রশ্ন আসবে, কোন কোন বিষয় থেকে কত মার্কস থাকবে, এই নিয়েও বিস্তারিত তথ্য সেখানে রয়েছে, চাইলে সেটিও দেখে নিতে পারো। তো আবেদন কার্যক্রম কিন্তু আগামী 15 জুলাই পর্যন্ত চলমান থাকবে, এরপরে হয়তো আর সময়সীমা বাড়ানো হবে না, কারণ অনেক দিন কিন্তু সময় দেওয়া হয়েছে, প্রায় 2 মাসের মতো সময় দেওয়া হয়েছে। তো যারা আবেদন করেছো তাদের তো আর আবেদন করার প্রয়োজন নেই, আর যারা আবেদন করতে পারোনি তোমরা চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্স কোর্সটি টার্গেটের মধ্যে রাখতে পারো। এছাড়াও যারা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদন করেছে তাদের নিয়ে আর কিছু বলার নেই, কারণ তারা তো আবেদন করেছে এবং ভর্তি প্রিপারেশান নিতে হবে, কারণ খুব শীঘ্রই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এছাড়াও আরও একটি কোর্স রয়েছে, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স এবং সেই কোর্সটি হচ্ছে প্রাইভেট ডিগ্রি কোর্স। তো প্রাইভেট ডিগ্রি কোর্সে এখানে কিন্তু কোনো জিপিএর বিষয়ে উল্লেখ করা হয় না এবং কোনো যোগ্যতার বিষয়ে কিন্তু বলা হয় না, যে কোনো যোগ্যতা নিয়েই তুমি সেখানে আবেদন করতে পারবে এবং তুমি ভর্তি হয়ে যেতে পারবে। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তোমাদের যাদের কম জিপিএ রয়েছে তোমরা চাইলে এই 4টি অথবা 5টি কোর্সে আবেদন করতে পারো বা ভর্তি হতে পারো, খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে। ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।